ময়মনসিংহের ফুলপুর 7 নং রহিমগঞ্জ ইউনিয়নের বড়ুয়াই গ্রামের রাস্তার বেহাল দশা। নিমতলা বাজার থেকে দাদরা তারাকান্দা যাওয়ার ব্যস্ততম রাস্তা তথাকথিত বড় কুর নামক জলাশয়ের পার সংলগ্ন রাস্তার দুই পাশে অপরিকল্পিত ফিশারির কারণে রাস্তা ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে আছে ওই এলাকার জনসাধারণ। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে বৃষ্টি ও গভীর জলাশয়ের পার হওয়ায় রাস্তার অনেকাংশ ভেঙে গেছে, যা সকলের দুর্ভোগ ও ভোগান্তির কারণ। উল্লেখ্য যে বছর দেড় বছর পর পর ওই রাস্তার মেরামতের কাজ হয়, কিন্তু কিছুদিন পরই রাস্তা তার আগের রূপ ফিরে পায়। জনসাধারণের মতে সঠিকভাবে পরিকল্পনা না করে রাস্তা মেরামত করায় এবং অপরিকল্পিত ফিশারির কারণেই এই অবস্থা। এই এলাকার জনসাধারণের একটাই দাবি, রাস্তাটি যেন সঠিক পরিকল্পনা করে মেরামত করা হয় এবং খুবই দ্রুত। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, নয়তো মারাত্মক দুর্ঘটনা হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে এইখানে।